আপনার যারা মেয়েরা আছেন তারা থাইল্যান্ডে গেলে কখনো ভুলেও এই কাজটা করবেন না। ইনফ্যাক্ট আপনারা ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় থাকেন না কেন এই কাজটা কখনোই করবেন না। আমি কিসের কথা বলছি আর কেন বলছি সেটা পুরো ভিডিওটা দেখার পর বুঝতে পারবেন। আমরা মেয়েরা আমাদের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক কিছুই করে থাকি, তার মধ্যে একটা হচ্ছে স্পা। আর আমরা পায়ের সৌন্দর্য বাড়ানোর জন্য অনেক সময় পেডিকিউর করি, আর এই পেডিকিউরের মধ্যে একটা হচ্ছে ফিশ পেডিকিউর। আমি আজকে যে ঘটনাটা বলছি এটা ঘটেছে থাইল্যান্ডে, আর এটা ঘটেছে একটা অস্ট্রেলিয়ান মেয়ের সাথে। ভিক্টোরিয়া কার্টয়েস নামে একটা মেয়ে যে থাকতো অস্ট্রেলিয়ায়, সে 2009 তার হলিডে কাটানোর জন্য থাইল্যান্ডে গিয়েছিল। ওই সময় ভিক্টোরিয়ার বয়স ছিল 29। আপনারা হয়তো অনেকেই জানেন থাইল্যান্ড খুবই পপুলার একটা জিনিসের জন্য, সেটা হচ্ছে স্পা। তো ভিক্টোরিয়া যখন ওর হলিডেতে গেল ও ফুল বডি স্পা করিয়েছিল। এই স্পার একটা পার্ট ছিল যেখানে ও ফিশ পেডিকিউর করবে, আর ফিশ পেডিকিউরটা করা হয় অবভিয়াসলি পায়ে। ভিক্টোরিয়া যখন পেডিকিউর করাতে গিয়েছিল ও নিজের চোখে দেখেছিল যে স্পা সেন্টারে ও পেডিকিউরটা করিয়েছিল, ফিশ পেডিকিউরটা যেভাবে করা হয় সেটা হচ্ছে একটা ট্যাঙ্কের মধ্যে কতগুলো পানি ভর্তি করবে, এরপর আপনি যখন আপনার পা ওই ট্যাঙ্কের মধ্যে রাখবেন ওই পানির মধ্যে একটা স্পেসিফিক মাছ দেয়া হয়, ওই মাছগুলো এসে আপনার পায়ে থেকে বিভিন্ন রকমের ডার্ট ব্যাকটেরিয়া এগুলো খেয়ে ফেলবে, আর ওই মাছগুলো আপনার পায়ে ডেড স্কিন গুলো খেয়ে ফেলে, যার কারণে মানে পাটা অনেক স্মুথ আর ক্লিন হয়ে যায়। তো সেদিন যখন ভিক্টোরিয়া ওর এই ফিশ পেডিকিউর করিয়েছিল, এটা করানোর পর ও খুবই ভালো লাগছিল ওর কাছে, ও দেখছিল ওর পা অনেক সুন্দর হয়ে গিয়েছে। এরপরে ভিক্টোরিয়া ওর হলিডে শেষ করে ইভেনচুয়ালি ও অস্ট্রেলিয়াতেও ব্যাক করে, কিন্তু অস্ট্রেলিয়া যাওয়ার কয়েক মাস পর সে নোটিস করে সে খুবই সিক হয়ে যাচ্ছে, তার সবসময় বমি হচ্ছে, মাথা ঘুরাচ্ছে, মাথা ব্যথা করছে, আর এর জন্য সে কয়েকবার ডক্টরের কাছে গিয়েছে, ডক্টর ব্লাড টেস্ট করেছে, কিন্তু কোনো কিছু ওরা ফাইন্ড আউট করতে পারেনি যে আসলে ভিক্টোরিয়ার সাথে কি হচ্ছে। এর মধ্যে ভিক্টোরিয়া ওই স্পা করে আসার পর প্রায় এক বছর চলে গিয়েছে, ডক্টর এখনো বুঝতে পারেনি। এক বছর পর ফাইনালি ডক্টর বুঝতে পেরেছে যে ভিক্টোরিয়ার পায়ের বোনের মধ্যে একটা ইনফেকশন, আর যেই ইনফেকশনটা আস্তে আস্তে ভিক্টোরিয়ার পায়ের বোনগুলো খেয়ে ফেলছে। ভিক্টোরিয়া থাইল্যান্ডে যখন ফিশ পেডিকিউর করিয়েছিল তখন ওই পানের মধ্যে একটা ব্যাকটেরিয়া ছিল, ওগুলোকে বলে ওয়াটার বর্ন বাগস। ওরা ভিক্টোরিয়ার স্কিনের ভেতর ঢুকে, যার কারণে ভিক্টোরিয়ার পা আস্তে আস্তে ইনফেকশন হতে থাকে, আর ওরা আস্তে আস্তে ভিক্টোরিয়ার বোনগুলো খেতে থাকে। এরপর 2012 ডক্টর ভিক্টোরিয়ার পায়ের যে বৃদ্ধাঙ্গুল ছিল সেটা কেটে ফেলে দিয়েছে। এরপর ওরা ভেবেছিল যে সব ঠিকঠাক মতো যাবে। এরপর আরো সময় যাওয়ার সাথে সাথে ভিক্টোরিয়া নোটিস করে ওর বাকি আঙ্গুলগুলোতেও ব্যথা করছিল। তারপর ও ডক্টরের কাছে গেলে আবার ওরা বলছিল যে এগুলো কেটে ফেলতে হবে। ইভেনচুয়ালি কাটতে কাটতে ভিক্টোরিয়ার পায়ের চারটা আঙ্গুলি কাটা হয়ে গেছে, আর জাস্ট যে ছোট আঙ্গুলটা ছিল সেটা বাকি ছিল। তো ডক্টর বলছিল যে এটা ইনফেক্টেড না, এটা দিয়ে তুমি ঠিকঠাক মতো চলতে পারবে। কিন্তু এটারও প্রায় এক বছর পর সেখানেও ভিক্টোরিয়া নোটিস করলো যে ওই আঙ্গুলটাও ইনফেক্টেড হচ্ছিল, যার কারণে শেষমেশ ভিক্টোরিয়ার পায়ের পঞ্চম আঙ্গুলটাও কেটে ফেলতে হয়েছে। তার মানে আস্তে আস্তে পুরো 5 বছর লেগেছে ভিক্টোরিয়ার পায়ের আঙ্গুল সবগুলো কেটে ফেলতে। তো এখন ওর পাটা হচ্ছে একদম সবগুলো আঙ্গুল ছাড়া। মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনারা ফিশ পেডিকিউর করানোর আগে 10 বার চিন্তা করবেন, কারণ এটার কারণে আপনি আপনার পায়ের আঙ্গুল লুজও করতে পারেন। কে জানে, যদি ভিক্টোরিয়া টাইমলি ওর পায়ের আঙ্গুলগুলো না কাটতো তাহলে হয়তো বা ওর পুরো পাটাই হারাতে হতো ইনফেকশনের কারণে। আমি এটা দেখেছি, এটা বাংলা দেশেরও অনেক জায়গায় এখন করে থাকে ফিশ পেডিকিউরটা, তাই আপনারা ভালো করে ভেবে চিনতে এই জিনিসটা করাবেন। আমার আজকের ভিডিওটাও একটা সতর্কতামূলক ভিডিও, তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আমার পেজে নতুন হলে পেজটা লাইক এন্ড ফলো করবেন। আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে স্বপ্ন ব্লগস।